হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তো কালকে থেকে আসলে ব্যস্ততা থাকার কারণে কেকটা শুধু বেক করেছি, ডেকোরেশন এখনই করবো, অথবা ঘন্টাখানেকের মধ্যেই সে কাটবে। দুঃখের বিষয় হলো আজকে বারবিকিউ করব, তারপরে ছোটোখাটো শুধু নিজেরা তিনজন মিলে সেলিব্রেশন করব, কিন্তু আমার হাজবেন্ড আজকে কিছুটা অসুস্থ, তো সে কারণে মনে হচ্ছে না তেমনভাবে কিছু করা হবে। তবুও কেকটা আমি রেডি করে ফেলি। এটা আমি একটা রিচ চকলেট কেক ইউজ করেছি, নট স্পঞ্জ কেক না। এই কেকটা খুবই মজা হয়, টেক্সচারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো 6 ইঞ্চ কেক ইউজ করছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা যাতে খুব অল্প সময়ে কীভাবে একটা কেক বাসায় বেক করতে পারবেন, কেনার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি যে কোনো একটা ভ্যানিলা বা চকলেট কেক, যেটা আপনার পছন্দ, সেটা ইউজ করতে পারেন। তো এটা দেখে কিছু মনে করেন না, আমার মেয়ে কেক বেক করার পর এটা তার অভ্যাস, উপর থেকে চামচ বা কিছু দিয়ে সে খাবে। গরম কেক খেতে সে খুবই পছন্দ করে, তাই আমি বললাম নিজেরাই যখন খাবো তো খাও। তো সে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এতটুকু খেয়েছে। তো এটাকে আমি এক সাইড করে এগুলো ক্লিন করে নিচ্ছি। দামি, আমরা আসলে বাটার ক্রিমটা পছন্দ করি না, সেজন্য হুইপ ক্রিম ইউজ করছি, তো চকলেট হুইপ ক্রিম বানাবো। তো চলুন দেখাই কীভাবে করছি। বিটার আর এই বাটিটা আমি ফ্রিজে রেখে নিয়েছিলাম এই 30 মিনিটসের জন্য, তাতে আসলে ক্রিমটা খুব ভালো হয়। তো এখন বিট করে নিব, পান করছি না, আমার মেয়ে করছে, আমি শুধু একটু হেল্প করে দিই, কারণ ওই ক্রিমটা খুব ভালো বানায়, আমার কাছে মনে হয় যে অত ভালো হয় না। আসো আমি দিয়ে দিই। তো আমরা ইউজ করছি এখানে 500 ml ক্রিম, তার সাথে দিব হলো 1/2 কাপ আইসিং সুগার আর 1/4 কাপ কোকো পাউডার, যেহেতু আমি চকলেট ক্রিম বানাচ্ছি। আমি ক্রিমটা নিয়ে নিয়েছি, তো প্রথমে অল্প বিট করে নিব। দিয়ে দিলাম 1/2 কাপ আইসিং সুগার, যদি আপনারা মিষ্টি কম খান তাহলে 1/4 কাপ অথবা তার চেয়েও কম দিতে পারেন, কিন্তু আমরা আসলে ক্রিমের মধ্যে একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, দিয়ে আবার বিট করে নিব, তাহলেই হয়ে যাবে। আমি একটু বোর্ড ইউজ করছি, আমার টার্ন টেবিলটা নিয়ে নিয়েছি, অল্প সময়ে যাতে করা যায় সেই চেষ্টাই করছি। তো একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, তো প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিলাম আপসাইড ডাউন করে, তো ক্রিম দিয়ে দিচ্ছি। আমাদের এখানে এখন গরমের দিন, তো ক্রিম দিয়ে কাজ করা কিন্তু একটু মুশকিল। তো দেখতে পেয়েছেন যে আমার কেকটা কিন্তু মানে একদম সমান ছিল না, কিন্তু আসলে যখন আমরা ডেকোরেশন করি এটা কোনো ম্যাটার করে না, আপনি ইউজ করতে পারেন শুধু শুধু কেক কেটে ফেলে দেওয়ার চেয়ে। দেখা যায় কি এক্সট্রা কেকটা যদি কেটে রাখি না এটা খাওয়া হয় না, আর যদি কেক্সিকলের অর্ডার থাকে তাহলে আমি ইউজ করে ফেলতে পারি, তবে এই সপ্তাহে আমার কেক্সিকলের অর্ডার নাই, তো কেকটা ইউজ হবে না। তো এটা করলে আমরা দেখা যাবে যে খেয়ে ফেলবো। আশা করি দেখতে পাচ্ছেন 4টা লেয়ার দিয়ে দিয়েছি, 2টা কেক বানিয়ে 4টা লেয়ার করে নিলাম। এটা হলো আমার উপরের জায়গাটা, ক্যামেরাটা একটু সামনে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে।
তো আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি, আমি স্মুথ করে দিচ্ছি, স্প্যাচুলাটা দিয়ে হয়ে যাবে, কারণ আমি সেকেন্ড লেয়ার দিব। তো গরমের কারণে মেল্ট হয়ে যাচ্ছে। আমি কিচেনে কাজ করছি, তো কিচেনে আমার এয়ারকন নেই, তো আমি এটা খুব তাড়াতাড়ি ফ্রিজে দিয়ে দিব। পরে একটা লেয়ার যখন দিব ততক্ষণে ক্রিমটা একটু শক্ত হয়ে যাবে। কেকটা আমি ডেকোরেশন করে ফেলছি, এটা খুব সহজ অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। অনলি আপনি একটা কেক বেক করবেন, আইসিং দিবেন, তারপর ডেকোরেশন করবেন, হলো যত রকমের চকলেট, তারপরে ওরিও। আমি প্রথমে ওরিও একটা ঢুকিয়ে দিই ভিতর দিকে, আর একটা এরকম শাম, তারপরে দিয়ে দিচ্ছি চকলেট একটা। আমার হাজবেন্ডের আবার চকলেট খুব পছন্দ, সেজন্য খুব সহজেই মানে এগুলো আমি হয়তো বা বোর্ডে দিব। আমি ভালো লাগবে বোর্ড একটু ছোটো মনে হচ্ছে, তাহলে দিয়ে দিই এটা, এটা ভালো দেখা যাবে, এটা দিয়ে দিতে পারেন। আমার মনে হয় সবগুলো আসলে ইউজ করবো না, কারণ কেকটা ছোটো, অন্যগুলো হয়তো বা একটা দুটো ভেঙে দেই শুধু। একটা দিয়ে দেওয়া যায়, আর কিছু দিব না, আমার মনে হয় এটাই যথেষ্ট। এভাবেই করে নিতে পারেন সহজেই। আজকে আসলে ক্রিমটা আমার গরমের কারণে মনে হচ্ছে কিছুটা নষ্ট হয়েছে, তো কিছু মনে করবেন না, তারপর ভাবলাম যে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড, উই আর